হামসফরে দুর্ঘটনায় আহত খড়গ্রামের যুবক, উৎকণ্ঠায় পরিবার। পেটের টানে গিয়েছিলেন বেঙ্গালুরু ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ প্রক্রিয়া ঠিকঠাকভাবে শেষ হয়, কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটল বিপত্তি। যশবন্তপুর হামসফর এক্সপ্রেসে বাড়ি ফেরার পথে করমণ্ডল এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারাতে বসেছিলেন খড়গ্রামের চন্দ্রসিংহবাটি গ্রামের যুবক রাজেক শেখ। তবে কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন রাজেক শেখ। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসার জন্য দুর্ঘটনায় আহতর কথা পরিবারে জানাতে উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। মানে আমার আব্বু রাত 7টার সময় ফোন করে বলল আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ট্রেনটা উল্টে গেছে, আমি আর বাঁচব না, এটা বলে আমি শুনতে পেয়েছিলাম। কোথায় গিয়েছিল? আমার আব্বু বেঙ্গালোর গিয়েছিল একটা ইন্টারভিউর জন্য। তারপর আমার আব্বু গত 1 তারিখে বাড়ি আসছিল, দিয়ে ওই 1 তারিখে আমার আব্বুর অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। কথায় আছে, রাখে হরিত মারেকে, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে যেন সে কথায় আরও একবার সত্য বলে প্রমাণ করলেন রাজেশ শেখ। শুক্রবার বিকেলে একাধিকবার কথা হয় রাজেক শেখের সঙ্গে। বেসরকারি কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে সুস্থভাবে বাড়ি ফিরে আসার পথেই সে আহত হন। হামসফর এক্সপ্রেসে স্লিপার কোচের 2 নম্বর বগিতে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনায় আহত হতেই পরিবারকে জানানোর পরেই পরিবারের জন্য অন্য সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা যায়। ঘটনাটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে কিছু লোক নেবে বলে 21 তারিখে ও ইন্টারভিউয়ের জন্য এখান থেকে যাই। তারপরে সমস্ত কাজ করার করে ফেরার পথে ঠিকঠাকই আসছিলো ট্রেনে, আমরাও মোবাইলে যোগাযোগ রাখছিলাম সব সময়। ইতিমধ্যে ট্রেন আচানক অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ও সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু খবরটা পৌঁছায়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই ও প্রচণ্ড আঘাত পায়, আর আঘাত পাওয়ার পরেই ও তুরন্ত আমাদের খবরটা দেয় বাড়িতে, এই ব্যাপার। তারপরে আমরা খবর পেয়ে হতভম্ব হয়ে যাই, চারিদিকে ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তারপরে আমাদের একটা লোক মোটামুটি, যেমন বালেশ্বরে অ্যাক্সিডেন্টটা হয়েছে, বালেশ্বরের কিছু দূর আগে ওখানে আমাদের একটা লোক ছিল ভদ্রক বলে জায়গায়, ওনাকে আমরা ইনফর্ম করি যে এই ব্যাপার। উনি ছুটে এসে পুরো ঘটনাটা দেখে এবং খুব আহত হয়ে আছে, উনি খুঁজে খুঁজে বের করেন। আর সেই খবর বাড়িতে আসতে উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। বারবার ফোনে জানাচ্ছেন কিভাবে রয়েছেন তিনি, হাতেও শরীরের একাধিক আঘাতের ফলে দেহে ব্যথা অনুভব করছেন। তবে ফোনের মাধ্যমে দুর্ঘটনার বীভৎস কাহিনী কথা শুনেছেন তিনি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।